এই সড়কের পাশে কাটার সময় একটি গাছ চাপায় ইজিবাইকের 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায় দুপুরে বালিয়া ইউনিয়ন থেকে বয়স্ক ভাতা নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন 7 বৃদ্ধ। পথে কাওয়ালিপাড়া বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় পৌঁছালে সড়কের 2 পাশে কাটতে থাকা একটি গাছ ইজিবাইকের ওপর পড়ে, এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। গুরুতর আহত হন 5 জন, পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। আহত 3 জনকে জনকল্যাণ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যান। এত বড় বড় গাছ কাটবে, তাদের ই থাকতে হবে, সিগন্যাল থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে, বা একটা গাড়ি তো হুট করে টার্নিং রুটে চলেও যেতে পারে, তখন তারা সিগন্যাল দিতে হবে, হয়তো দেখা গেছে 20 গজ আগে বা 50 গজ আগে সিগন্যাল দিতে হবে যে ভাই সামনে গাছ কাটছে, একটু বিপদ আছে, আপনি দেখে যান। সে ধরনের কোনো ই ছিল না। গাছ গাছালি যে কাটতেছে রুট পাতলে করে তারা গাছ ফেলায়, আমরা এটা নিষেধ করছি, তারা এটা মানতেছে না। এই গাছটা বলা তো ঠিকাদার কে কেনার, এটা টেন্ডার পাইছে, এটা জানি না, রোসায়ন হাইওয়ে থেকে যে টেন্ডারের মাধ্যমে কিনে নিছে, তারাই গাছ কাটতেছে।